আজকের আমরা যেখানে যাচ্ছি জায়গাটা হলো পাঁশকুড়া দ্বিতীয় তারাপীঠ। অ্যাকচুয়ালি পাঁশকুড়া দ্বিতীয় তারাপীঠ যেতে গেলে আপনার যে মেচোগ্রাম আছে, মেচোগ্রাম থেকে রাইট সাইড নিলে আপনার হচ্ছে ঘাটাল রুট পড়ছে। ওই ঘাটাল রুটে 10 কিলোমিটার যাওয়ার পরে খুকুরদাহ বলে একটা জায়গা আছে। ওই খুকুরদাহ থেকে আরও 3-4 কিলোমিটার জায়গাটার নাম হচ্ছে চকগোপাল। চকগোপালে এই দ্বিতীয় তারাপীঠটি আমরা দেখতে পাব। তো আজকের যে আমরা বেরিয়েছি, আজকে সৌরভ আছে, নন্দিতা আছে, সৌরভের দিদি আছে এবং সৌরভের ভাগ্নি আছে। আজকের আমরা 5 জন যাচ্ছি। তো চলুন দ্বিতীয় তারাপীঠ আপনাদের মাকে দর্শন করাবো এবং মন্দির দেখাবো। গত 11 জুলাই 2022 বেরিয়েছিলাম পূর্ব মেদিনীপুরের নতুন তারাপীঠ মন্দিরে। এই দেখুন, আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, সোজা যদি চলে যাওয়া হয় সেটা হচ্ছে সম্বলপুর, এবং বাঁদিক আমরা নিয়ে নেব, বাঁদিক দিয়ে ঘাটাল রুট নিয়ে নেব। এটা হচ্ছে NH-16। এবারে NH-16 থেকে আমরা এই বাঁদিক নিয়ে নেব। পাঁশকুড়া থেকে যারা ট্রেনে আসবেন, সেই ট্রেনে কিন্তু এলে এই মেচোগ্রামের ওপর দিয়েই কিন্তু যেতে হবে আপনাদের, এবং আমরা এলাম এই রুটটা দিয়ে। NH-16 ধরে যে আমরা বাঁদিক নিলাম, আমরা এই বাঁদিক দিয়ে এসে এই মেচোগ্রামে পড়লাম। এই যে ফ্লাইওভারের নিচে দিয়ে এই রুটটা হচ্ছে ঘাটাল রুট। এই ঘাটাল রুট নিয়ে নেব, এবং এই ঘাটাল রুট থেকে 10 কিলোমিটার যাওয়ার পরেই আমরা খুকুরদহটা পেয়ে যাব। আমরা একটু মেচোগ্রামে সব চা খেয়ে নিচ্ছি। এই নন্দিতা চা খাচ্ছে, সৌরভের ভাগ্নি চা খাচ্ছে, দিদি মনে হয় চা খায়নি। সৌরভ চা খাবে না? চা খাওয়া হয়ে গেছে, চা খাওয়া সব হয়ে গেছে এদের। আমি আবার একটু চা খেয়ে নেবো। এই দাদারা আবার কি শেখর দেখাচ্ছে। আমি একটু চা খেয়ে নিই, এবার চা খেয়ে এবার যাবো খুকুরদহ। সৌরভ গাড়ি চালাবো নাকি? না না, দেরি করো না, টাইম নষ্ট হচ্ছে, তাড়াতাড়ি বসো বসো। বসবো বসবো, ঠিক আছে, চলো চলো চলো। এই যে আমরা খুকুরদহ চলে এলাম, এইখান থেকে এবারে আমরা বাঁদিক নিয়ে নেব। ঘাটাল রুট ওই দিকটায় গেলে আমরা পাঁশকুড়া পাচ্ছি, এই হচ্ছে এই দিকটায় ঘাটাল, এবং এই জায়গাটা হচ্ছে খুকুরদহ। ওই যে লেখা আছে খুকুরদহ, তো এই খুকুরদহ থেকে আমরা যদি এই বাঁদিকে চলে যাই, এই বাঁদিকে গেলে কিন্তু আমরা ওই মন্দিরটা দেখতে পাবো। তো তার আগে বলি, এই দিকটা একটুখানি ক্যামেরাটা একটুখানি ঘোরাও। এই যে খুকুরদহর এখানে এই যে ব্রিজটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর, এবং ব্রিজটা আমরা যদি পেরিয়ে ওপারে চলে যাই, ওই দিকটায় হচ্ছে পশ্চিম মেদিনীপুর। এই তারাপীঠের যাওয়ার রাস্তা প্রায় 4 কিলোমিটার রাস্তা, মাত্র 4 কিলোমিটার। এখান থেকে টোটো অটো আপনারা পেয়ে যাবেন, আর এই মন্দিরটা ল্যান্ডমার্ক হিসেবে রাখবেন, তাহলে যাতায়াতে সুবিধা হবে। ওপারটা আমার বন্ধুর বাড়ি, সৌরভ ভূঁইয়া, আমার খুব কাছের বন্ধু, রাধানা ভূঁইয়া অ্যান্ড সং। রাধানাথবাবু বাড়িতে এসেছি, আমার মাসির বাড়ি। আমরা যেহেতু দেখেছিলাম রিসেন্টলি কয়েকটি ব্লগে যে মন্দির খুলে গেছে, সেই কারণে আমরা বেরিয়ে পড়েছিলাম ওই মন্দিরের উদ্দেশ্যে। গ্রামবাসীরাই ওই মন্দিরের রাস্তা বন্ধ করে রেখেছে, সুতরাং আমরা যেতে পারলাম না, আবার ওখান থেকে আমরা ফিরে এলাম। ঠিক গত বছর এই মাসেই আমরা যে এই মন্দিরে এসেছিলাম, তারই কিছু ছবি আপনাদের কাছে তুলে ধরলাম। কোনো একটা সমস্যার জন্য দ্বিতীয় তারাপীঠ মন্দির বন্ধ আছে, আমরা তো আবার ফের খুকুরদহেতে ব্যাক করলাম, ওদিকে আর গেলাম না। সেই কারণে খুকুরদহ থেকে একটু এগিয়ে আসছি। ওখানে শুনলাম গৌড়া বলে একটা জায়গা আছে, ওই গৌড়াতে নাকি একটা কৃষ্ণ মন্দির আছে, ওখানকার লোকের মুখেই শোনা।
আমরা গৌড়া ব্রিজ ক্রস করে রাইট সাইড নিলাম এবং এই রাস্তা দিয়ে আমরা কিছুটা দূর যাব। যাওয়ার পরে কৃষ্ণ মন্দির পড়বে। এই 3-4 কিলোমিটার এরকম রাস্তা, দারুণ সুন্দর লাগছে কিন্তু যেতে। ওই কৃষ্ণ মন্দিরে যাওয়ার পথে একটা আমরা কালী মন্দির পেলাম। মা তারার ছবি আছে উপরে, তারা মা এখানে ষোড়শী দারুন দারুন। আমরা পশ্চিম মেদিনীপুরের জয়রামচক নিমতলা মহাপ্রভু মন্দিরে চলে এলাম। এবারে মন্দিরটি আপনাদের দেখাবো, দারুণ সুন্দর মন্দির। এই রাধাকৃষ্ণের মন্দিরেও কিন্তু ভিতরে ছবি তোলার কোনো পারমিশন ছিল না, ম্যানেজমেন্টের সাথে কথা বলেও ওনারা কোনো পারমিশন দিতে পারলেন না, সেই কারণে ভিতরের কিন্তু কোনো ছবি আমরা তুলতে পারলাম না। ঠিকঠাক তো ছবি ওদিকে পাওয়া গেল না, এমনিতে তো মুডটা অফ হয়ে গিয়েছিল পুরো। লাস্ট আমরা যে কৃষ্ণ মন্দিরের ছবি তুলতে গেলাম ওখানেও ঠিকঠাক ছবি পেলাম না। না তো চাটা খেয়ে সত্যিকারের মুডটা ঠিক হয়ে গেল। দুর্দান্ত চা, দুর্দান্ত চা।